স্পেশাল ক্লাস বৃদ্ধে স্বাগতম। স্পেশাল ক্লাস বৃদ্ধে তুলে ধরবো বারবার পরীক্ষায় আসা ইডিয়ম সমূহ। এর আগে স্পেশাল ক্লাস বৃদ্ধে এ অক্ষর দিয়ে সকল ইডিয়ম তুলে ধরা হয়েছিল। এখন আমরা দেখব এই অক্ষর দিয়ে কোথায় কোথায় এসেছিল কোশ্চেন সমূহ। প্রথমে দেখব হি ইজ অলবার রুইন্ড। এখানে অলবার দ্বারা কি বোঝানো হয়েছে? আমরা জানি অলবার দ্বারা প্রায় বোঝানো হয়, এখানে নিয়ারলি বা অলমোস্ট উত্তর হবে। উত্তর নিয়ারলি। দ্য পার্টি ওয়াজ অলবার ওভার হোয়েন উই অ্যারাইভড। অলবার মানে প্রায়, অর্থাৎ অলমোস্ট বা নিয়ারলি। এরপর দে সেল বুকস অ্যাড রাউন্ডেড মানে নির্ধারিত মূল্য, অর্থাৎ ফিক্সড প্রাইস, যার কোনো নড়চড় হবে না। এরপর দ্য কারেক্ট মিনিং অব দ্য ইডিয়মস অ্যাট লার্জ। আমরা জানি অ্যাট লার্জ মানে স্বাধীন, এখানে স্বাধীনভাবে অর্থাৎ ফ্রিলি। বিস্ট মুভ অ্যাট লার্জ ইন দ্য ফরেস্ট। পশুরা জঙ্গলে স্বাধীনভাবে চলাফেরা করে, অ্যাট লার্জ মানে স্বাধীনভাবে। এরপর হি সিমস অ্যাগ্রেসিভ বাট অ্যাট বটম হি ইজ এ কাইন্ড অ্যান্ড গুড ন্যাচার্ড। আমরা জানি অ্যাট বটম মানে হচ্ছে বাস্তবে, প্রকৃতপক্ষে বা ভেতরে ভেতরে। তো এখানে সঠিক উত্তর হবে ইন রিয়েলিটি, অর্থাৎ বাস্তবে। অ্যাড এ লোইব মিন্স, এর মানে অ্যাড এ লোইব মানে হচ্ছে নিম্নমুখী বা হ্রাসমান, অর্থাৎ ডিক্রিজিং। অ্যাড এ লোইব এর সঠিক অর্থ হচ্ছে নিম্নমুখী বা হ্রাসমান। অল অ্যাট ওয়ান্স মিন্স, আমরা জানি অল অ্যাট ওয়ান্স মানে সাডেনলি বা হঠাৎ, এখানে সঠিক উত্তর হবে সাডেনলি। আর এই কোশ্চেনগুলো এসেছিল বিভিন্ন ভার্সিটি সহ বিভিন্ন চাকরির পরীক্ষা। এরপর অ্যাট স্টোন্স থ্রো মিন্স, আমরা জানি এর মানে খুব নিকটে, অর্থাৎ অ্যাট এ শর্ট ডিস্টেন্স, অল্প দূরত্বে। অ্যাট এ স্টোন্স থ্রো এর অর্থ নিকটে বা অল্প দূরত্বে। অ্যাট দ্য আউটসেট এর অর্থ প্রাম্ভে, অর্থাৎ প্রাম্ভে মানে হচ্ছে শুরুতেই। এটি বিভিন্ন পরীক্ষায় বারবার আসে।